ক্লাস ফাইভ তোমাদের আজকে কম্পিউটারের যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছিল তার এই স্লাইড রুল থেকে পড়ানোটা শুরু করছি। ১৬২০ খ্রিস্টাব্দে ব্রিটিশ গাণিতজ্ঞ মানে হচ্ছে যারা গণিত নিয়ে চর্চা করে, গণিত বিষয়ের ওপর যারা চর্চা করেন তাদের গাণিতজ্ঞ বলা হয়। উইলিয়াম আর্কট্রাইড নেপিয়ারের তৈরি যন্ত্রের ওপর ভিত্তি করে একটি স্লাইডিং স্কেল তৈরি করেন। দেখতে পাচ্ছ একটা একটা স্কেলের মতোই, যে ছবিটা দেখছো সেটা অনেকটা স্কেলের মতো দেখতে। এই স্কেলটির দুটি অংশ, একটি সরু আর একটি চওড়া। দেখো এর দুটি অংশ, এই যে লাইন টানা অংশগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই পরিষ্কারভাবে, এর দুটি অংশ, একটা সরু অংশ একটা চওড়া অংশ। একে স্লাইড রুল বলা হতো। এই সরু আর চওড়া অংশটাকে দুটোকে মিলিয়েই বলা হতো স্লাইড রুল। এই যন্ত্রের গঠনটি ছিল একটি চওড়া স্কেলের মাঝে একটা খাঁজ কাটা জিনিসের মতো জিনিস থাকতো। সরু স্কেলটিকে ওই খাঁজের মধ্যে একদিক এদিক ওদিক সরানো যেত। দুটি স্কেলের গায়ে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ইত্যাদি নির্ণয় করার জন্য বিভিন্ন সংখ্যা খোদাই করা থাকত। বড় বড় সংখ্যা হিসেব এই রুলে পাওয়া যেত না, হিসেবের উত্তর স্কেলের গায়ে পড়ে নিতে হতো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকত। সেই সময় এই স্লাইড রুল যন্ত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এবার এই যন্ত্রটার কি বলছে, না যন্ত্রটা একদিকটা সরু একদিকটা মোটা থাকতো, আর এই যন্ত্রটার ওপর অনেকগুলো সংখ্যা খোদাই করা থাকতো, বিভিন্ন সংখ্যা খোদাই করা থাকতো যন্ত্রটার ওপর। আর সেই যন্ত্রটা যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে যে উত্তরটা হতো সেটা পড়ে নিতে হতো। ফলে কি হতো, না অনেক সময় দেখা যেত যে পড়তে ভুল হয়েছে, তার জন্য অঙ্কটা ভুল হয়ে গেছে। কিন্তু সেই সময় অন্য কোনো ধরনের যন্ত্রপাতি না থাকার জন্য এই যন্ত্রটাই কিন্তু খুব প্রচলিত বা খুব মানে কি বলবো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এইখান থেকে যে প্রশ্নটা লিখবে সেই প্রশ্নটা হলো, স্লাইড রুল কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন? স্লাইড রুল কি? দ্বিতীয় প্রশ্ন, স্লাইড রুল কি? এরপরে আসছি পাস্কালাইন যন্ত্র। দেখতে পাচ্ছ ছবি প্রত্যেক কটার পাশেই দেওয়া আছে। ১৬৪২ খ্রিস্টাব্দে গাণিতজ্ঞ ব্লেইন্স পাস্কাল একটি গাণিতিক যন্ত্র আবিষ্কার করে। এই যন্ত্রটি দ্বারা চার সারির যোগ খুব সহজে করা যেত, তাছাড়া বিয়োগ গুণ ভাগও করা যেত। পাস্কালের নাম অনুসারে এই যন্ত্রটির নাম হয় পাস্কালাইন। পরবর্তী সময়ে এই যন্ত্রটিকেই প্রথম ক্যালকুলেটর বলা হতো। আমরা যদি জিজ্ঞেস করি যে প্রথম ক্যালকুলেটর যন্ত্রটির নাম লেখো, তাহলে কি বলবো, পাস্কালাইন। মানে এটা দিয়ে বিভিন্ন চার সারির যে যোগগুলো হয়, ধরো এই যে পরপর তোমরা চারটে ধাপের যে যোগগুলো করো সেই ধরনের যোগ করা যেত, গুণ ভাগও এগুলো করা যেত। তাহলে এখান থেকে যে প্রশ্নটা লিখবে সেটা লেখো, পাস্কালাইন যন্ত্রটি কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন? কোন যন্ত্রটিকে প্রথম ক্যালকুলেটর হিসাবে চিহ্নিত করা হয়েছিল? এরপর যে যন্ত্রটা আসছে সেটার ছবি দেখতে পাচ্ছ, সেটা এর চেয়ে একটু উন্নত হলো। কি হলো? লেবনিজের স্টেপড রেকনার। ১৬৭১ খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গটফ্রে
উইলহেম লেবনিজ পাস্কালের গাণিতিক যন্ত্রকে আরও উন্নত করেন। এই যন্ত্রটির নাম দেওয়া হয় লেবনিজের স্টেপড রেকনার। দেখো এখানে এই ওপরে যেখানে লেখা আছে সেটা কিন্তু পুরো একসাথে লেখা আছে, আর এটা কিন্তু নিচে যেটা লেখা আছে বা এই ছবিটায় যে বানানটা লেখা আছে সেটা কিন্তু একটু ভেঙে ভেঙে, তোমরা কিন্তু বানানটা লেখার সময় ভেঙে ভেঙেই লিখবে। সর্বপ্রথম এই যন্ত্রটির সাহায্যে বিভিন্ন সংখ্যার সব রকম গাণিতিক সমাধান করা হয়েছিল। এতদিন অবধি যে সমস্ত যন্ত্রগুলো আবিষ্কার হয়েছিল সেগুলো দেখা যেত যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত, কিন্তু বড় মাত্রায় বা একটু জটিল ধরনের কাজ কিন্তু করা সম্ভব হতো না। এই যে যন্ত্রটা আবিষ্কার হলো সেই যন্ত্রটাই হলো এবার যেটার সাহায্যে খুব ভালোভাবে জটিল অঙ্কের সমাধানও কিন্তু করা যেত। তাহলে এখান থেকে ওই এক লিখবে যে কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে লেবনিজের স্টেপড রেকনার আবিষ্কার করেন, ব্যাস এই একটাই প্রশ্ন হবে এখান থেকে। এরপর আসছি ডিফারেন্সিয়াল ইঞ্জিন। 1882 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ একটি গণক যন্ত্র তৈরি করেন যার নাম ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রে মেমোরিতে তথ্য জমা রাখা যেত। এই যন্ত্রের সাহায্যে অনেকগুলি কাজ একসঙ্গে করা যেত। এতদিন ধরে দেখা গেল যে শুধু গাণিতিক নিয়মগুলোর জন্যই এটাকে ব্যবহার মানে এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, তাদের কিন্তু মেমোরিতে সঞ্চয় করার ব্যাপার কোথাও কিন্তু বলা হয়নি। এরপর কেমব্রিজ বলে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির যিনি গণিতের অধ্যক্ষ মানে গণিতের টিচার যিনি ছিলেন তার নাম হলো চার্লস ব্যাবেজ। ইনি কী করলেন, এমন একটা মেশিন তৈরি করলেন যেখানে তথ্য জমা রাখা যায়। যেমন আমাদের কম্পিউটারগুলোতে কী হয়, তথ্য আমরা জমা রাখতে পারি তো, কোনো কিছু কাজ করে সেটা সেভ করে রাখতে পারি তো, সেই ধরনের পদ্ধতি কিন্তু আবিষ্কার হলো। এই যন্ত্রটার নাম দেয়া হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিন। তাহলে এখান থেকে প্রশ্ন লিখবে ডিফারেন্সিয়াল ইঞ্জিন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, হলো। তাহলে আজকে আমি কিন্তু এই পাতা অবধি রাখলাম, পরের দিন আবার পরের পাতাগুলো পড়িয়ে সিলেবাস শেষ করব।